এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, আজকের প্রধান আকর্ষণ যার জন্য লক্ষ লক্ষ যুবক জীবন দিতে প্রস্তুত, বাংলার জিন্দা শাহজালাল, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মুহাম্মদ মামুনুল হক। السلام عليكم ورحمة الله، نحمد الله تعالى ونصلي على رسوله الكريم، أما بعد، সমমনা ইসলামী দল সমূহের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসেমি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ তৌহিদি জনতা, সংক্ষেপে তিনটি কথা বলবো। বাংলাদেশে এখন আমরা দেখি প্রজন্মের ছেলেরা বলে আলুর দাম 50 টাকা হাফ সেঞ্চুরি, পেঁয়াজের দাম 100 টাকা ফুল সেঞ্চুরি, কাঁচা মরিচের দাম 200 টাকা ডবল সেঞ্চুরি, সব কিছুর দাম আকাশ ছোঁয়া, নুনের দামও 55 টাকা। সব কিছুর এই ঊর্ধ্ব মূল্যের বাজারে একটা জিনিসের দামই খুবই কম, সেটা হলো জনগণের খুনের দাম। নুনের চেয়ে আজকে বাংলাদেশের জনগণের, দেশের নাগরিকদের জীবনের মূল্য আজকে কমে গেছে। আজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে টকপকে যুবককে হত্যাকাণ্ড ঘটানো হয়, লাশে পরিণত করা হয়। আমরা জানতে চাই, যদি এদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনি আর এভাবে কতদিন জগদ্দল পাথরের ন্যায় আমাদের কাঁধে চেপে বসে থাকবেন? দুই নম্বর কথা, দীর্ঘ অর্ধ শতাব্দীর ইতিহাস প্রমাণ করে ভারত আমাদের ভালো বন্ধুসুলভ প্রতিবেশী হওয়ার কোনো যোগ্যতা রাখে না। সুতরাং এদেশের মানুষ, বাংলাদেশের মানুষ, তারা ভারতকে আর দোষামত করে চলতে প্রস্তুত নয়। সীমান্তে হত্যাকাণ্ড যদি এভাবেই চলতে থাকে, বাংলার তৌহিদি জনতা নিজেরা হাতে আবার মুক্তিযুদ্ধের অস্ত্র তুলে নিতে বাধ্য হবে। সরকারকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, এদেশের মানুষ আর নত জানু কোন সরকার দেখতে চায় না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে, আপনি সীমান্তের অপর পার্শ্বের বন্ধুর মন রক্ষা করবেন, না এদেশের জনগণের ম্যান্ডেটকে শ্রদ্ধা জানাবেন? যদি এদেশের মানুষের বিদ্রোহী এই মনোভাবের সঙ্গে একাত্মতা পোষণ করতে ব্যর্থ হন, এদেশের ক্ষমতার মস্তদে থাকতে দেওয়া হবে না। সমমনা ইসলামী দলগুলো আস্তে আস্তে সংগ্রামের দানা বেঁধে তুলছে, সাধুবাদ জানাই ফরাজি আন্দোলনকে, তা যুক্ত হয়েছে। এভাবে ইনশাআল্লাহ সমমনা ইসলামী আন্দোলনগুলো, ইসলামী দলগুলো বাংলাদেশে বিপ্লবের প্ল্যাটফর্ম তৈরি করবে ইনশাআল্লাহ। দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক সকল জনমতকে আহ্বান জানাই, আসুন আসুন, কিংবদন্তি নেতা আল্লামা নূর হোসেন কাসেমি সহ এদেশের শীর্ষ ইসলামী নেতৃত্বের অধীনে আমরা এক যুগান্তকারী বিপ্লবের আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী বিপ্লব সংগ্রাম আন্দোলনে রাজপথের যে কোনো কর্মসূচিতে লড়াই করবার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ।